ঘুম এমন একটা জিনিস যেটা বেশি হলেও শরীরের পক্ষে ভালো না, আবার কম হলেও ভালো না। আমার আমার আর কি বলবো, কালকে সারা রাত ঘুমাইনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো? অন্য কিছু ভাবার আগে আমার কথাটা শুনে যাও। তার আগে সবাইকে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমার কথা আর বলো না, ইদানিং মশাটা এত দাপট বেড়েছে মশার, যে মশার জালে ঘুমোতেই পাচ্ছি না। হ্যাঁ, কালকে সারা রাত মশার কামড়ে না আমি, আমার বর, মেয়ে, তিনজনের মধ্যে কেউ ঘুমোতে পায়নি। আমি তো আধ ঘন্টা ছাড়া ছাড়াই ঘুম ভেঙে গেছে। আর কথায় আছে না, এক ঘুমে যদি সকাল না হয় বা ভালোভাবে ঘুমটা না হয়, সকালটা দেখবে তোমার ঠিক ভালো লাগে না। আজকে দিনটাই ওরকম। তার উপরে সকালবেলা ছিল প্রচুর কাজ, কিন্তু ওই যে সকালের দিকে যেহেতু একটু মশাটা কম হয়েছে আর গরমটা ওরকম পড়েছে, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডার জন্য একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছিলাম। কিন্তু আজকে তাড়াতাড়ি ওঠার কাজ ছিল, ছাদ ফাঁদ ঝাড় দেওয়া ছিল। আর যখন কাজ করতে স্টার্ট করলাম, মাথার উপরে সূর্যি মামা চলে এসছে। ছাদটা দেখতে পাচ্ছ, পুরোই রোদে রোদ, পিঠ পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছিল না কাজটা করি, আবার ভাবলাম আজকে রাখলে আবার তো পরের দিন করতে হবে, তাহলে চলো করেই নি। তাই চলে এলাম ছাদ ঝাড় দিতে। আর উড়িয়ে বাবা, আজ কী রোদ দিয়েছে, পিঠ পুরো পুড়ে গেছে। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিলো ঝেঁটা ফেটা ফেলে মার দৌড় নিয়েছে। কিন্তু ওই যে একটুখানি তো কষ্ট, কষ্টের ফল তো কেষ্ট পাবোই। ছাদটা পরিষ্কার হলে নিজেরও ভালো লাগবে, আর আমার মেয়ে এসে যা উদ্যম মাচায়, পরিষ্কার করে রাখতেই হবে। আর সেই দিন বললাম না, যেহেতু ঘুম হয়নি আর ব্লগটা বেশিক্ষণ টানতে পারলাম না, মানে ব্লগটা অফ করে দিলাম ছাদ ঝাড় দিয়েছে। এক তো প্রচুর কাজ ছিল, তার উপরে শরীরটাও যেহেতু ঘুম হয়নি বলে ম্যাচ ম্যাচ করছিল বলে ভিডিও করতে একদম ভালো লাগেনি। এটা পরের দিনের ব্লগ, ভালো লাগছিল না, তাহলে চলো আজকে যেখান থেকে শেষ করেছি সেখান থেকে স্টার্ট করি। তো এখন দেশি স্টাইলে মুছছি, মোছা টোছার পর চলে এসেছি সোজা কাপড় কেচে চান টান করে। হ্যাঁ, মপ দিয়েও মুছি, কিন্তু যেদিন শরীর একদম চলে না সেই দিনই মপ দিয়ে মুছি। মপটা খুব একটা আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। মপ দিয়ে মুছলে মনে হয় না ঘরটা যেমন বালি বালি রয়ে গেছে। যারা মপ দিয়ে মুছে তাদের হয়তো পছন্দ, বাট আমাকে হাতে মুছতেই ভালো লাগে। তো চান টান করে চলেছি এক বালতি কাপড় নিয়ে, আর আজও রোদ প্রচুর উঠেছে। তবে হ্যাঁ, আগের দিন রাতে একটু ভালো করে ঘুমিয়েছি, কারণ মশাটা একটু কম কামড়েছে। প্রত্যেকটা ঘরে মশারি লাগিয়ে দিয়েছি, মশারিটা কম হয়ে গেছে। মানে মশারি যে আমরা টাঙাই সেই মশারি ছিঁড়ে ছিঁড়ে সব জানলাগুলিতে লাগিয়েছিলাম। নিজের রুমে তো দিয়েছি, কিন্তু অন্যান্য জানলাগুলো যেহেতু খোলা, প্রচুর মশা আসছে। আর যেহেতু পুকুর ধারে না, এত বছরে এত মশা হয়নি যে ঘুমোনো বন্ধ হয়ে যাবে। এবছরটাই দেখছি এত মশা, মানে আমার শ্বশুর মশাই থেকে শুরু করে বর সবাই বলছে এত মশা কী করে হয়ে গেছে। তাছাড়াও ধূপ অল আউট তো আছেই, জ্বালাচ্ছি। এবার আজকে পুকুরটা দেখছি এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে মশার কোনো নামগন্ধ নেই। কিন্তু সন্ধে হলেই যে কোথা থেকে এত মশা চলে আসে বাড়িতে, আমি সত্যি নিজেই বুঝতে পারি না। কাশটা চলে গেছে, আমার কাশি উঠে গেছে, কাশিটা কিছু তো করতেই না। গুড মর্নিং, বেজে গেছে হচ্ছে বেলা 11টা। আমি 11টাই ভেবেছিলাম যে হয়ে যাবে কাজ করতে, একটা 11টাই বাজে, কিন্তু এত কাশি হচ্ছে আর ভালো লাগছে না কিছু। আমি সারাক্ষণ ওষুধ নিয়েই রাখি, ওষুধ খাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। সারাক্ষণ এই সারা জীবন আমার আছে, সারা জীবন এখন ওষুধ খেয়ে যেতে হবে। তাই অ্যালোপ্যাথিক নাকি হোমিওপ্যাথিক খাই। কদিন শ্বশুরমশাই কফ সিরাপটা খেয়ে এত ঘুম পেত, কাশিটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যেত। দু তিন মিনিটের মধ্যে কাশিটা একদম চলে যেত, কিন্তু তারপরে যে ঘুম পেত, উড়িয়ে বাপরে আমি চোখ বন্ধ করতে পারতাম না, মানে চোখ খুলতে পারতাম না। কাশিটা যখন বন্ধ, আর হোমিওপ্যাথিক ওষুধ যে ননস্টপ টাইমে খাবার তাও না, যখন উঠছে তখন খাচ্ছে। আর এটা আমি বলছি 3 ঘন্টা ছাড়া ছাড়া খেতে, 24 ঘন্টা পর খাচ্ছি। এটাও খেলে কমে যায়, একটু টাইম নেয় কিন্তু কমে যায়, কিন্তু ওই একদম সমূলে যে চলে যাচ্ছে তা না, রয়ে যাচ্ছে। এখন যাই রান্না করি, বেলা 11টা বেজে গেছে। ডাক্তার যাই বলি, ডাক্তার বলে কোথায় তোমার তো মনেই হচ্ছে না সর্দি আছে। কিন্তু যখন কাশিটা ওরা তখন মনে হয় জম্মের সর্দি বুকের মধ্যে জমে আছে। আমার
গরমও লাগছে, কি গরম হুট করে পড়ে গেছে না, গা পুড়ে এই চান করে উঠলাম, পুজো দিতেই গরম লেগে গেছে, পুরো গাটা মনে চটচট করছে, ভাল লাগে না গরমটা। শীতকালটাই ঠিক ছিল, তারপরে মশার উপদ্রব, উফ মশার চক্করে তো সব দেখে বলতে বলতে এখানে চলে এসেছি, মশার চক্করে সব জায়গায় আমি ঢেকে দিয়েছি। রান্নাঘরের জানলা দিয়ে প্রচুর মশা আছে, কালকে রান্নাঘরের জানলাটা মশারি দিয়ে ঢেকে দিয়েছি, বলে এরকম মশারি দেওয়া ভালো আসছে বলে বোঝা যাচ্ছে না, মশারি দিয়ে ঢেকে দিয়েছি বলে জানলার মধ্যে এক গাদা মশা মিনমিন মিমিন করছে, না কাশি হচ্ছে প্রচণ্ড, একটা কথা বলতো আবার রান্না করি। আর কি, ওষুধ খেয়ে যেই কাশিটা কমলো রান্নাঘরে গিয়ে রান্না করলাম, আর রান্না করতে করতে উঠলো বাড়িতে কটক যায়, আমাকে তো চেনই, হঠাৎ করে টমেটো দেখে মনে হলো মুখটা একটু টমেটো ঘষি, এটা কিন্তু রেগুলারে আমার কাজকর্ম না, চান অলরেডি হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, তো ভাবলাম চলো একটু যেহেতু টাইম আছে আর আমার মহারানী আর মহারাজ দুজনেই এখনও বাড়িতে আসেনি, মানে আমার মেয়ে আর বর, তাহলে চলো একটু টাইম আছে যখন নিজের জন্য একটু টাইম দেওয়াই যাক। সত্যি কথা বলতে ইচ্ছে করে কিন্তু মনে থাকে না, টাইম তো থাকি, হাউসওয়াইফদের যে টাইম থাকে না এরকম না, টাইম থাকে তাহলে একটু টমেটো ঘষে নিই, আর টমেটো ঘষলে নাকি সান ট্যান উঠে যায়, সেরকম বাইরে বেরোই না, কিন্তু জানো তো বাইরে না বেরোলেও রান্না করলেও ট্যান করে। আর এই যে মাংস অলরেডি ফুটতে দিয়ে দিয়েছিলাম, ভিডিও করার সময় মাংসের রঙটা এরকম কেন লাগছে বুঝতে পারছি না, কিন্তু দেখতে কিন্তু খুব টেস্টি হয়েছে, খেতেও ভালো হয়েছে, কিন্তু ভিডিওতে এরকম সাদা সাদা উঠেছে। আর সঙ্গে করেছিলাম শাক, আমার তো সানডে মেনু এই হচ্ছে ভাত শাক, যে কোনো একটা শাক, এটা মানে লাউ শাক করেছি আজকে, আর মাংস, নিম পাতা আনার কথা ছিল বরে কিন্তু নিম পাতা আনতে ভুলে গেছে, আর কি এই ছিল মেনু। তারপরে খেয়ে দিয়ে উঠে যথারীতি বাসন মাজতে বসে গেছি, আমাদের হাউসওয়াইফদের সত্যি খাও দাও খাওয়াও বাসন মাজো এই করতে করতে সারাদিনটা কীভাবে বেরিয়ে যায় বুঝতেই পাই না, মাঝে মাঝে মনে হয় একটু নিজের যত্ন নেব, কিন্তু বড্ড কুড়ে হয়ে গেছি, এখন নিজের যত্ন নেওয়ার সময়টা তো মানে দূর একটু বসেই থাকি, বস থাকি নিজের যত্ন নিই না, কিন্তু আগে বিয়ের আগে কত নিজের যত্ন নিতাম, চুলগুলো কত সুন্দর ছিল, চেহারাটাও কত ভালো ছিল, চেহারাটা বলতে না বলতে বলতে ফুলে গেছে। আর এই যে এখন পেটরের গ্লাসে জল খাওয়া মেয়ে আর বরকে শুরু করেছি, তো একটু একটু করে গ্লাসে জল নিয়েছি, কারণ আমার জলও মানে বড় জল ভীষণ কম খায়, তাই দুজনের জন্য দু গ্লাস জল ভরেছি, গ্লাসে জল ভরার পর বোতলগুলো খালি হয়ে গেছে, তাহলে চলো বোতলগুলো ভরে নিই। আর ওইদিকে দেখছো বাটিতে কী, বাটিতে আছে দই, হ্যাঁ আমার ঘরে পাতা দই ঘরে বানিয়েছি, এই রেসিপিটা যদি কেউ দেখোনি দেখে নাও, আমার শর্টসে রিসেন্টলি আপলোড করেছি কীভাবে টক দই বানাই, খুবই ইজি, চাইলে ওইটা মিষ্টি দইও করা যায়, বাট আমাকে টক দই খেতে ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো, তাই একটুখানি দই বার করে নিয়েছি। আর এখানে আমার মেয়ে দেখছো আমার যক্ষের ধন থেকে ধন বার করে নিয়েছে, হ্যাঁ আমার একটা অভ্যেস আছে যত ঘরে প্লাস্টিক আছে এরকম জমিয়ে জমিয়ে রাখি, কারণ এর থেকে আমি ময়লা টয়লা ফেলতে সুবিধা হয়, প্লাস্টিকগুলো এমনি ফেলার থেকে এতে ময়লা ফেলা ভালো। আর এখন বাজে হচ্ছে বিকেলে 4:30, আজকে অনেক দিন পর দুপুরে ঘুমালাম, সত্যি কথা এখন দুপুরে ঘুমোনোই বন্ধ করে দিয়েছি, কিন্তু ঘুমোলে কী হবে, ঘুম থেকে উঠে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, দেখো কোন গম্ভীর মনে হচ্ছে, কত রাগি আমি, সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে কেমন ম্যাচ ম্যাচ করছে। তার উপরে মেয়েকে কথা দিয়েছি মেয়েকে একটু আজকে ঘুরতে নিয়ে যাব, বরমশাই তো আমাদেরকে নিয়ে যায় না, আর ঘরে থেকে থেকে আমি ভীষণ বোর হয়ে যাচ্ছি, তোমরাও বলছি দুদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে এসছে আবার নাকি ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে, সত্যি কথা আমার না ঘরে বেশি দিন থাকলে না মনে হচ্ছে কেমন বন্দি বন্দি, আমাকে কেন মানে জেলখানায় কেউ বন্দি করে দিয়েছে, আমাকে কেউ কোথাও রোজ রোজ ঘুরতে নিয়ে গেলে বেশ ভালো লাগে, কিন্তু রোজ রোজ ঘুরতে গেলে টাকাও তো লাগবে, তো ভাবলাম চলো মেয়েকে নিয়েই বেরোই, তো খালি বরমশাইকে বললাম চ আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে, আর কোথায় যাচ্ছি সেটা একটু করে বলছি, গুচ্ছের কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন পাট করে জায়গার জিনিস জায়গায় তুলতে হবে, নাহলে নিজেই খুঁজে পাবো না, আমি আছি এক ভুলো, এক জায়গায় জিনিস যদি অন্য জায়গায় রেখে দিই খুঁজে খুঁজে পাগল হয়ে যাবো। আর বলতে বলতেই বেরিয়ে পড়েছি, এই ঘুরতে যাচ্ছি বলে রেডি ফেডি হয়নি, জাস্ট মুখ একটু সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে পড়েছি, আর চোখগুলো দেখো না ইন্দাদিন ডার্ক সার্কেলস পড়ে গেছে, এবার বুড়ি হচ্ছি বয়সটা বাড়ছে মনে হচ্ছে, কিন্তু ডার্ক সার্কেলসটা মোটে ভালো লাগে না, উফ কী বাজে লাগে না চোখগুলো দেখতে, যাই হোক অনেকদিন ধরে আইব্রো করিনি বলে আরও ভূত ভূত লাগছে। বলতে বলতে চলে এসেছি হাওড়ার ইকো পার্কে, ইকো পার্কটা কলকাতা ইকো পার্ক থেকে প্রচুরই ছোট, কিন্তু বাচ্চাদের জন্য একেবারে কি বলবো স্বর্গ, এত অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের যে দোল খেতে খেতে সময় কেটে যায়, বড় বলেছিল 4:00 সময় যাচ্ছে রোদ্র, আমি বলছি যেতে যেতে 5টা তো বেজেই যাবে, 5টা ঠিক বাজেনি 4:30 বেজেছে, 4:45 মধ্যে ঢুকে গেছি যেহেতু বড় স্কুটি করে এসেছি, আর সত্যি কথা বলছে বেশি দূর না, আর এসেই আমার মেয়ে তো স্বর্গ খুঁজে পেয়েছে, এন তার এই দোলনা থেকে ওই দোলনা, আর ওর পেছন দৌড়াতে দৌড়াতে আমি তো প্রায় হাঁপিয়ে এসেছি, আর একটু অনেক দিন হয়ে গেছে আর গরমটাও পড়েছে বলে পার্কটা একটু ফাঁকা ছিল, নাহলে আগে দুবার যখনই এসেছি এত ভিড় ছিল না মানে নিজের মেয়েকে নিজেই খুঁজে পাচ্ছি না যে কোথায় হারিয়ে গেছে, তবে আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল প্রথমের দিকে,
কিন্তু যেই একটু সন্ধে সন্ধে হয়েছে তেমনি ভিড় বেড়ে গেছে। আর সত্যি কথা বলতে পার্কটা যদি একটু দেরি অবধি খোলা থাকতো ভালো হতো, কিন্তু ওই যে পার্কের সময় হচ্ছে সন্ধ্যে 6টা অবধি, তাই 4টের সময় দৌড়াতে হলো। কতক্ষণ আর থাকবে, 1 ঘন্টা? আর এখানে এই ফার্স্ট টাইম এই ময়ূরটাকে চোখে পড়লো। পাশে একজন কথা বলছিল যে এদিকে নাকি একটা সুন্দর ময়ূর আছে, আর কথাটা শুনেই মেয়েকে নিয়ে চলে এলাম দেখতে ময়ূরটা। দেখো কি সুন্দর ময়ূরটা, আর বেশ ছবি তুলে নিলাম। আমারও বসার ইচ্ছে ছিল কিন্তু লোকে ধরে পেটাবে, তাই আর ময়ূরটায় না বসে সাইডে এসে বসে পড়েছি। মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে রীতিমতো হাঁপিয়ে গেছি, ঘাম দিয়েছি। আর মেয়ে, মেয়ের তো আর বলো না, পুরো ঘাম গড়াচ্ছে টপ 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 করে, রুমাল দিয়ে মুছে মুছে রুমাল পুরো ভিজে গেছে। কিন্তু উনি তো স্থির হওয়ার এ না, যেহেতু বলেছিলাম পার্কে নিয়ে আসবো, তাই এসে কি খুশি। সত্যি কথা বলতে আমাদের সময় তো আমরা খুব খেলতাম, কিন্তু এখনকার বাচ্চারা তো বাচ্চা পায় না, খেলার জন্য আর জায়গাও নেই। এইসব পার্কে এলে একটু আনন্দ হয়। আর কত বাচ্চা এসে, মানে 6 মাস থেকে 2 মাসের বাচ্চা থেকে নিয়ে 10 বছরের বাচ্চা সব এসছে। একজন তো একটা কোলের বাচ্চা নিয়ে চলে এসছে, আর এখানে বসে বসে মেয়ের ওপর নজর রাখছি। এদিকটা একটু ফাঁকা, 2টা সেকশন আছে, যেদিকে দোলনাটা একটু স্লিপ বেশি আছে ওইদিকে বেশি ভিড়, এদিকে দোলনাটা কম আর ভিড়টাও কম। আর ওই যে আমার মেয়েকে এখান থেকে বসে বসে নজর রাখি, ওই যে এখন উঠছে ওই স্লিপের মধ্যে। সত্যি কথা বলতে নতুন নতুন অনেক রকমের স্লিপ আছে, আমাদের সময় এইসব দোলনা ছিল না, কিন্তু দৌড়াদৌড়ি করতে করতেই আমাদের যান হালকা হয়ে যেত। আর এই যে সব বাবা মারা বাচ্চাদের পিছন পিছন, আমি দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি, তাই বসে পড়ে দূর থেকেই নজর রাখছি। আর বলেই দিয়েছি অন্যদিকে কিন্তু যাবে না, এদিকেই ঘুরবে। আর তারপরে যেই 6টা বাজলো সিটি মারতে শুরু করলো, বেরো বেরো বেরো, একটু দেরি অবধি খোলা থাকলে ভালো লাগতো আর কি। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো, আর কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে, ভাবলাম একটু তোমাদেরকে দেখিনি। আর আজকে সারাদিন প্রচুর হেডট্রেক গেছে, তাই ভাবলাম যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, আর বেরোনোর সময় মেয়ের যেহেতু প্রচুর দৌড়াদৌড়ি করেছে, ওরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে, তাই নিয়ে নিয়েছিলাম এই যে ডাল বড়াগুলো। চিপস খাওয়ার থেকে ডাল বড়া খাওয়া অনেক ভালো, তাই ডাল বড়া খেতে খেতে আমি আর মেয়ে চললাম বাড়িতে। আর তোমাদেরকেও এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদের ডাল বড়া খেতে কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করে জানিও। এখনের জন্য টাটা।